ছিলাম, এখনো আমরা যারা মঞ্চমণি বাজার বা মহারাজগঞ্জ বাজার বা বটতলা বাজার বা যে কোনো বাজার আমরা যেখানে যেখানে যাই, সেই বাজারের যে মাছ বিক্রেতা বা সবজি বিক্রেতা আমরা কিন্তু যাওয়ার সময় চিনে যাই, তো রিলেশন কিন্তু অদ্ভুত এক রিলেশন তৈরি হয়। এখানে যেভাবে আপনারা প্যান্ট শার্ট পরে এখানে আমাদের সামনে আপনারা নিজেদেরকে মানে এখানে প্লেসমেন্ট করছেন, অনেক সময় কিন্তু সেখানে কিন্তু সেই জিনিসটা থাকে না, বাজারের মধ্যে একটা চেহারা আলাদা থাকে, অনেকে চিনাও যাবে না, আরে ও যাকে আমি এইভাবে দেখি আজকে দেখি ওকে চিনতে পারছি না। তো ওই যে বিষয়টা ওখানে আসার পর ওকে দেখেই আমাদের একটা বিশ্বাস জাগে যে এই মাছগুলোর থেকে যদি মাছটা নেই অন্তত ওকে খারাপ মাছ দেবে না। এই যে একটা রিলেশন, সেটা কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে একটা অদ্ভুত একটা রিলেশন হয়, এবং বিশ্বাসের থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। যে কোনো জায়গায় বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড়, এবং সেই বিশ্বাসটা ঘুম থেকে উঠে যখন বাজারে আমরা আসি, অনেক সময় যখন অবিশ্বাসের কাজ হয় বাড়িতেও আমরা বকুনি খাই যে আরে কোথার থেকে কি জিনিস নিয়ে আসলি। তো আপনারা এই বিশ্বাস একটা মানে সবজি যিনি বিক্রি করছেন তার থেকে শুরু করে মাছই হোক মাংস হোক যাই হোক, সেই বিশ্বাস ভেরি ইম্পর্টেন্ট। সেই বিশ্বাস থেকে কিন্তু আগামী দিনে তার সাথে একটা রিলেশন তৈরি হয়, আপনারা নিশ্চয়ই করেন, এবং একটা ইউনিট হিসাবে এক একজন ব্যক্তি হিসাবে কিন্তু এই যে বিশ্বাস একটা কিউমিউলিটিভ সবাই মিলে ওই বাজারের যে বিশ্বাস তখন বাইরে আসে যে মরচুমনি বাজার খুব ভালো, সেখানে খুব সস্তায় পাওয়া যায়, দাম বেশি নেয় না। এই যে বিষয়টা আপনাদের প্রতিটা ইউনিট যে আছে তাদের উপর পুরো ডিপেন্ড করছে এই বাজারের সম্মান মান, সেটা দিস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি আশা করি আপনারা এটা করবেন, একটা কম্পিটিশন হোক না আপনার সাথে গুলবাজারে বা মানে আমাদের মহারাজগঞ্জ বাজারে বা এই আমাদের বটতলা বাজারে, একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন হোক, এবং সেটা কিন্তু আপনাদের দায়িত্ব। জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হচ্ছে, মালিকানাও চেঞ্জ হচ্ছে বাজারে, কেউ ঠাকুরদা করেছে এখন দেখা গেল যে নাতি ওরা করছে। তো এই যে পরম্পরা যেটা আগের দিনে ছিল একদম টাটকা জিনিস আসতো আগে, এখন তো সেটা হয় না। আগে তো এই মনে হয়েছে যে কোনোরকম নীতি ছিল না, কিন্তু মাপ দেওয়ার যন্ত্র ছিল না, দেখে বলতো এই মাছটার কত, এমনিতেই দাম হতো, আমরা নিজেরাও পেয়েছি। এলো এখন সেই আপনার ব্যালেন্সের সেই নীতির মাধ্যমে ওজন করে, এখন চলে এলো ইলেকট্রনিক্স। তো ধীরে ধীরে দেখুন সব সময়ের সাথে সাথে আমরাই আমাদের সমস্যার সৃষ্টি করি, আর আমরাই আমাদের সমস্যার জন্য এই এই ব্যবস্থা মানে করতে হয়। যাই হোক, এগুলো তো আমাদের করতেই হবে। তবে আমার খুব ভালো লাগলো আজকে এখানে আসার পরে যে আপনারা যে ধরনের ফিলান্থ্রপিক ওয়ার্ক করছেন সেটা সত্যিই নিঃসন্দেহে সেটাকে আমি ধন্যবাদ দেব। এখানে যারা আজকে রক্ত দিচ্ছেন, আমি যা শুনলাম অনেকে এই অত্র এলাকার লোক না, কিন্তু অনেকে আছে যে আমরা অনেক জায়গার থেকে এসে বহু দূর থেকে কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য করে, তো ওরা স্বতঃপ্রণোদিত হয়ে এই রক্ত দিচ্ছেন। আমাদের যখন কোভিড মোকাবেলার সময় প্রচুর রক্তের একটা সমস্যা হচ্ছিল, যেটা আমি বলছিলাম যে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা বিরাট ফারাক আসছিল, আমি আবেদন করেছিলাম। আবেদন করার পরে সব সংস্থা, বিভিন্ন বাজার হাট এবং স্কুল কলেজ সমস্ত যারা ক্লাব চালায় তারাও কিন্তু এগিয়ে এসছেন এবং সেই সমতাটা বজায় রেখেছেন। এখন আমাদের এখানে কিন্তু আমরা জানি যে পপুলেশনের 1% রক্ত আমাদের আমাদের যে ব্লাড ব্যাংক সেখানে রাখতে হবে, অর্থাৎ 40 লক্ষ যদি আমাদের লোকসংখ্যা হয়, 1% হলে 40,000 মিনিমাম আমাদের সে ব্লাড কালেকশন করে বিভিন্ন এবিও আমাদের আবার এবি আছে, আবার ও নেগেটিভ, বি পজিটিভ, নেগেটিভ আছে ওএস, তো এই ধরনের রক্ত যখনই আমাদের মজুদ না থাকলে মুশকিল হয়। এবং আমরা জানি যখন রক্তের কখন প্রয়োজন হয়, এনিমিয়া পেশেন্টের মধ্যে রক্তের প্রয়োজন হয়, যারা দুর্ঘটনাজনিত সমস্যা হয় সেখানে মানে আকস্মিক দুর্ঘটনা হয় সেখানে রক্তকরণ হয়, সার্জারি করতে গেলে সেখানে হয়, ক্যান্সার পেশেন্টদের তাদের রক্তের প্রয়োজন হয়। রক্ত সবসময় তার একটা এমন একটা জিনিস যার রক্ত ছাড়া কোনো অবস্থায় মানে মানুষ বাঁচতে পারে না, এবং উপরওয়ালাও এমনভাবে তৈরি করেছে শরীরের মধ্যে যে এটা একটা ভিকেলসের কাজ করে। আমরা জানি যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, প্লাজমা, আবার এক একটার এক এক রকম উপাদান মানে তার কাজ। একজন আরবিসি তার অক্সিজেন নিয়ে যায়, তো যেমন ডাব্লিউবিসি আছে প্রতিরক্ষার কাজে আসে, মানে বিভিন্ন যে ইয়েগুলো আছে যেমন প্লেটলেটস আছে সেটা রক্তক্ষরণ হলে তাকে বন্ধ করার মানে সেটাকে যাতে ক্লট করার জন্য তার কাজ আছে,
তো প্লাজমা যেটা আছে আমাদের লিকুইড সেটা আছে যে অ্যান্টিবডির কাজ করে তো বিভিন্ন দেখুন ভগবান এত সুন্দরভাবে শরীরের মধ্যে আমাদের প্রতিটা জিনিসের মানে জন্য বিভিন্ন কাজ বেঁচে দিয়েছেন উনি তো আমি মনে করি যে ভগবানকে আমাদের স্মরণ করতে হবে এবং আপনাদের যে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নামে আপনারা যে সংকীর্তন করে আসছেন এগুলোও কিন্তু এর মাধ্যমে আপনারা নিশ্চয়ই তার পুণ্য লাভ করবে এবং এখানে মডার্নাইজেশনের বিষয়গুলো বলেছেন নিশ্চয় আমরা এগুলো দেখবো আস্তে আস্তে করে আমরা এগুলো আমরা চাই যে সবাই মানুষ ভালোভাবে থাকুক আরেকটা বিষয় এখন কিন্তু এই সময়টা এসছে যেটা একটু আগে আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন যে বটতলিতে কিছুদিন আগে আগুন লেগেছে অগ্নিসংযোগ আর বাজার এটার জন্য একটা একজন আরেকজনের পরিপূরক সব জায়গার মধ্যে দেখবেন প্রতিনিয়ত আগুন 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 এটা যাতে আপনারা এখানে যারাই বাজার কমিটিতে আছেন আপনারা নজর রাখবেন এখানে যে কোনো জায়গায় যদি সেই পুরনো ক্যাবেল যদি লাগানো থাকে আগের থেকে আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ আগে হওয়ার আগে কেন আমরা এটাকে অবহেলা করবো এটাতে খুব নজর রাখবেন পরবর্তী সময়ে আগুন যখন লাগে রাত্রির বেলা লাগলো বলো ফল্টি ইলেকট্রিসিটির কারণে এগুলো কাজ আগুন লাগে তো আগের থেকে যদি আমরা ঠিকঠাক করি যে তোমার যে ঘরে যে ইলেকট্রিসিটিটার যে কানেকশনটা আছে সেটা ঠিক করে নাও অনেক সময় আছে নানারকমভাবে অনেকে ধূমপান করেন সেটাকে যদি ওখানে ফেলে দেয় তার থেকেও আগুন লাগতে পারে